এই যে মাশরাফি ভাই আপনাদের নাম শুনেন নাই ক্রিকেটার মাশরাফি এমপি হয়েছেন চিন্তা করেন সংসদে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে গেছে কিনে গেছে মোটরসাইকেলে চইরা সংসদ ভবনে যায় কি একটা সাদা বাটা মনের মানুষ সরকারি গাড়ি আছে দামি গাড়ি আছে ওগুলো বাদ দিয়া সাধারণ মানুষের মতো মোটরসাইকেল নিয়ে সংসদে অংশগ্রহণ করে এদেশে অনেক মানুষ আছে যাদের দিল অনেক বড় যারা আলেমদেরকে ভালোবাসে ইসলাম আলাদেরকে ভালোবাসে সাধারণ মানুষকে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা অহংকার করবেন না ওয়ালা আত্তামুসি ফিল আরদি মারহা আল্লাহ বলে জমিনে দাম্ভিকতা করো না অহংকার করো না অহংকার করে কি আপনি জমিন একটা লাঠি মেরে জমিন ফাটায় দিতে পারবেন মারেন না লাঠি পায়ের বারোটা বাজবে জমিনের কিছু হবে না কথা বলেন ঠিক কিনা কিসের এত অহংকার আপনার আমার সাদা মাটা জীবন যাপন করতে হবে পোশাকের পোশাকের অহংকার দেখায় লাভ নাই গাড়ি বাড়ির অহংকার দেখায় লাভ নাই ক্ষমতার অহংকার দেখায় লাভ নাই যেতে হবে মিনহা খলাকনাকুম অফিহান উইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটির ভিতরে তোমাদেরকে রাখবো এখান থেকে পুনরায় জীবিত করব এই মাটির মানুষ কিসের এত অহংকার কত রাজা বাদশা কত আমির ওমর কত শয়েনশাহ যাদের হুংকার আর ধমকার গর্জনে জমিন থরথর করে কাঁপতো আজকে তাদের কবরে গরু ছাগল পেশাব পায়খানা করে কবর থেকে তাড়ানোর কোনো ক্ষমতা নাই শক্তি নাই কথা বলেন ঠিক কি কিসের এত মানুষের এত অহংকার কিসের এত দাম্ভিক কথা কিসের এত অমিত্ব কিসের এত বড়ত্ব আপনার আপনার আছে নাকি আপনার সৃষ্টি রহস্যর দিকে তাকান আল্লাহ পাক আপনাকে আমাকে এক ফোঁটা না পাক পানি থেকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমানদেরকে বলি এই দেশে অনেক ভালো মানুষ আছে যাদের জীবনগুলো সাদা মাটা মাশরাফি ভাইয়ের দৃশ্যগুলো দেখে ভালো লাগে কথা কন ঠিক কিনা মোটরসাইকেলে চড়ে সংসদ ভবনে যায় আল্লাহর বান্দার মনের ভিতরে অহংকার নাই কথা কন ঠিক কিনা আমার বাজানেরা দিলের কানটা লাগায় শুনবেন কারণ আজকে মোটরসাইকেলে যায় আজকে ক্ষমতা আছে গাড়িতে যায় একদিন ক্ষমতা থাকবে না এজন্য সাদা মাটা জীবন যাপন করা লাগবে যাতে ক্ষমতা না থাকার পরেও শান্তিতে থাকা যায় কথা কন ঠিক কিনা রাগ করবেন না বাজান মন খারাপ করবেন না যে কথা বলতে চাচ্ছিলাম বিশ্ব নবী সাহাবীদের সামনে সূরা কাউসার শোনায় দিলেন আর বললেন আল্লাহ পাক আমার উপরে সূরা কাউসার নাজিল করেছেন বলেন আল্লাহু আকবার ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম সূরা ফাতিহা ইমাম সাহেবের কণ্ঠে শুনেছিলাম 40 বছর বয়স হয়ে গেল 50-60 বছর বয়স হয়ে গেল সেই জীবনের সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত সূরা ফাতিহাতে নামাজ পড়তেছে আমাদের কি বিরক্ত লাগে জানা সূরা ফাতিহাতে নামাজ পড়ার মজা লাগে না কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব এই যে কোরআনের প্রতি আকর্ষণ এই মধু তৈরি করে দিয়েছেন কে আরো চিল্লা বলেন কে এই জন্য অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন আগে জানলে আসতাম না এরকম কি মনে হচ্ছে এই ছোট সূরা দেখে কি অবলা করতেছেন দেখেন না আল্লাহ কি আলোচনা করেছে কোরআনের এই মধুই আকর্ষণ কোনোদিন কমবে না আল্লাহ আকবার বলে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লোহা ধরলেই পানির মতো গলে যায় আল্লাহ আকবার বলেন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লাঠি ফেলাইলে সাপ হয় এখন লাঠি আছে ফেলাইলে আর সাপ হয় না না তার মানে নবী মূসাও চলে গেছে মুজিজাও হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে হাত বোলায় দিলে চোখের আলো ফিরে পাইতো সুবহানাল্লাহ কুষ্ঠ রোগীকে ধরলে ভালো হয়ে যায় হরিণ সবাই কইরা রান্না কইরা খাইয়া হাড়গুলো এক জায়গায় বলে কইরা যদি বলতেন কুম বিইজনিল্লাহ বললে যে হরিণটা জবাই করে খাইলো আবার হরিণই হয়ে জঙ্গলে দৌড় মারে আল্লাহ আকবার বলে মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায় কুম বিইজনিল্লাহ বলা মাত্রই মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে দাঁড়ায় যেত আল্লাহ আকবার বলে ঈসা আলাইহিস সালাম চলে গেছেন মুজিজাও চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী কেমন একটা মজেদার কিতাব কুরআনুল কারীম দিয়েছেন কাল কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ এই মজেদার কমবে না জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার এই জন্য কোরআনের প্রতি এই মধুই আকর্ষণ তৈরি করে দিয়েছেন কে
জোরে বললে মজা লাগে, টেনে বললে মজা লাগে, মাঝামাঝি সুরে বললেও মজা লাগে। যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি ভালো লাগে, বলেন আল্লাহু আকবার। আমি কি আপনাদেরকে একটু শোনায় দেব? একটু তরিকে দেখেন, যদি আমরা টেনে টেনে তিলাওয়াত করি, যারা কারি সুন্দর করে তিলাওয়াত করি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। খারাপ লাগে যার কণ্ঠ যত ভালো, আমি তো অত ভালো কণ্ঠ নয়। এরপরে যখন আমরা নামাজের সময় তিলাওয়াত করি, মাঝামাঝি সুরে ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আকর্ষণ কমছে, খারাপ লাগে, অসুন্দর মনে হয়। এই যে রমাদান মাস আমাদের সামনে, আল্লাহ একবার বলে, রমাদান মাসে যখন কোরআন আমরা তাড়াতাড়ি করে খতমের নেওয়াতে তেলাওয়াত করি, জোরে জোরে পড়ি, তখন কি আকর্ষণ কমে? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মিথ্যা কথা বলে না তারা, আল্লাহ একবার বলে, অকুলু কওলান সাদিদা, সত্য কথা বলা লাগবে, সঠিক কথা বলা লাগবে, কথাটা ঠিক কি না? মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা, ও মায়ারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে এই কথা শোনার পর ও মায়ের মাথা নষ্ট হয়ে গেল, আর দেখে বলে বেলাল এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ কর, বাপ দাদার ধর্মে ফিরাই, তোরে কয়েকটা উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, তোর জন্য ভালো থাকার ব্যবস্থা করে দেবো রে বেলাল, তারপরে ইসলাম ধর্ম ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আয়। হযরত বেলাল দেখে বলে, ও মাইয়াম, উর্দুম্বা ছাগলের মালিক কেন? পুরো পৃথিবীটা যদি বেলালের নামে লেখে দেওয়া হয়, আমি বেলাল, তারপরে ইমানের পথ কালেমার পথ ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব, বলে বেলাল দিতে পারো। এইবার ওমায় চলে গেল আবু জেহেলের কাছে, বলে সর্বনাশ, আমার কি তো দোষ বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবু জেহেল বলে, যাও আমি আসতেছি সেলা চামুন্ডার শান্তি নিয়া। আবু জেহেল ক্যাডার মাস্তান সেলা চামুন্ডার শান্তি নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে দেখে বলে, বেলাল রে, এসব কি শুনছি? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ, কথা বোঝেন? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ, খুব ইমানদার মুসলমানি ভাব দেখাও। হ্যাঁ, এ বেলাল, শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল দেখে বলে, বুঝেল, যা শুনেছো সত্যি শুনেছো, আমি কালেমা পড়েছি। হযরতে বেলালের এই কথা শুনে আবু জেহেল দেখে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার ভালো বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা করার মতো কিছু রুপিয়া দেব, কিছু দেরহাম দেব, কিছু টাকা দেব, কথা এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করবি। এ বেলাল, যা যা বলি তাই তাই কর। বেলাল দেখে বলে, আবু জেহেল, দুনিয়ার লোভ লালসা দিয়া বেলালের ইমানকে বিক্রি করা বা কিনে নেওয়া সম্ভব নয়। আল্লাহ একবার বলে, আবু জেহেল বলে, সোজা আঙ্গুলে গোল ঘিউ না উঠলে আঙ্গুল বাঁকা করবো। বলে, যা খুশি করতে পারো বেলাল, তোরে পিটাবো কয় পিটাইতে পারেন। আবু জেহেল যখন কেডার বাহিনীকে লাগায় দিল, তাড়াতাড়ি করে বেলালের পিঠে চাবুক মারো, চাবুক দিয়ে বেলালের পিঠে মারতে 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 পিঠ ফেটে রক্ত দিয়ে লাল হয়ে গেল পিঠটা। এরা মারতে ব্যস্ত আর বেলাল আল্লাহর জিকিরে ব্যস্ত, কোন সুবহানাল্লাহ। একবারও বলে না, ও বাবারে মারে ছাইরা দাও লাগতেছে, একবারও বলে না। এরা মারতে ব্যস্ত আর বেলাল জিকিরি করে কা? আবু জেহেলের কেডার বাহিনী মারতে 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 বেলালের পিঠ পেটে রক্ত ঝরে। আবু জেহেল দেখে বলে, বেলাল রে, এত মারলাম, মারতে মারতে পিঠটা পেটে রক্ত বের করে দিলাম রে বেলাল,
এখনো কি ইসলামের পথ কালেমার পথ ছাড়বি না বেলাল দেখে বলা বুঝে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও আমি বেলাল মরে যেতে রাজি কিন্তু কালেমার পথ ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার।